হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে বেশ অনেকদিন পরে আমি এসেছি। আর শরীরটা ভালো ছিল না, এখনও খুব একটা ভালো নেই, তবে আগের থেকে অনেকটাই বেটার। ওষুধটা আমার একটু চালু হয়েছে, সবটা চালু করেনি ডাক্তার, কারণ রিপোর্টগুলো নিয়ে আমি কালকে যাব। আজকে আমি এখন শ্যুট করছি রাত্রেবেলা, মঙ্গলবার। এখন বাজে কটা? ফোনটা কোথায়? এখন বাজে হচ্ছে 11:15, 11:15 বাজে। হ্যাঁ, রাত 11:15টাই তো হবে, তো রাত 11:15 বাজে। আর আমি তোমাদের সামনে অনেকদিনই আসা হয়নি, যেটা আমার নিজেরও খুব একটা ভালো লাগছে না। আমি এখন এই মেঝেতে বসে আছি, মানে মেঝেতে আরাম লাগছে বসে। আর সারাদিন মোটামুটি ওই রান্না করছি, এসে আবার একটু শুচ্ছি, তারপরে রান্না হয়ে গেলে, রান্না বলতে ওই এক পদ। হ্যাঁ, আর কোথায় বই আছে? আর রান্না করছি, শুয়ে পড়ছি, অফিসের কাজ করছি, আবার একটু শুয়ে পড়ছি। ওই ব্যথা, কোমরে খুব ব্যথা করছে, তারপর অনেক সময় মাথাটাও যন্ত্রণা করছে। তো ঠিক আছে, কালকে রিপোর্ট নিয়ে তো আমি ডাক্তারের কাছে যাচ্ছি, গিয়ে ওনাকে আবার সব বলবো যে আমি শরীরটা ভালো লাগছে না, তবে আজকে আমার চোখ মুখটা অনেকটাই ভালো লাগছে, সে গত বুধবার থেকে চলছে। আর কি করবো বলো, শরীরটা ভালো নেই, কিছু করার নেই। আর ওই রকম শরীর খারাপ মুখ নিয়ে তোমাদের সামনে আসতে ইচ্ছা করছে না, তো আজকে দেখলাম যে না, অন্যদিনের থেকে আমার মুখ চোখটা অনেকটাই ফ্রেশ লাগছে, কারণ রেস্টটা পাচ্ছি, তো সেই জন্য মানে। হ্যাঁ, তো ঠিক আছে, রেস্ট পাচ্ছি, সেই জন্য আমার আজকে শরীরটা অনেকটাই বেটার। তো তোমাদেরকে যেটা কথা দিয়েছিলাম সেটা তো আমি রাখতে পারিনি তখন, কিন্তু আজকে তোমাদের সাথে আমি বইমেলা থেকে কি কি বই কিনেছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আরও কেন শেয়ার করব, কারণ এখন হচ্ছে আমার আর ছেলে রাত্রিবেলার টাইম, যে টাইমটা আমি কারোর সাথে শেয়ার করি না। রাত্রিবেলা আমি আর ছেলে যে টাইমটা কাটাই সেটা আমি কারোর সাথে শেয়ার করি না, কিন্তু আজকে মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। অন্যদিন আর এরকম টাইম হবে কিনা জানি না, কিন্তু আজকে একটু শেয়ার করি। আর মাও নেই, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা। হ্যাঁ, ও আচ্ছা, তো তো বইমেলা থেকে ছেলেকে এবার তো অনেক কিছুই বই টই কিনে দিয়েছি। তাহলে দাঁড়াও, আমি একটু বিছানার উপরে উঠে নিই, নিচে বসে আমি দেখাতে পারছি, দাঁড়াও। তো তোমাদের যেরকম কথা দিয়েছিলাম সেরকমই কথাটা রাখছি, কিন্তু বেশ অনেকদিন পর, বইমেলা শেষ হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, 13 না 14 তারিখে বইমেলা শেষ হয়েছে, আর 13 তারিখ না। আর আজকে তোমাদের গিয়ে আমি সেটা শেয়ার করতে পারছি। আশা করি কালকের থেকে তোমাদেরকে ব্লগ দিতে পারবো, আশা করছি। ঠিক আছে, তো ঠিক আছে, চলো তো বইগুলো শেয়ার করি একে একে। প্রথমে ছেলের বইগুলো শেয়ার করি। প্রথমে যে বইটা শেয়ার করব সেটা হচ্ছে ছবিতে রামায়ণ। এই দেখো, উল্টো দেখাচ্ছে, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় এটা আমি পরে দেখাচ্ছি। ছবিতে রামায়ণ, এটা রামায়ণের গল্পটা, কমিক্স না এটা, মানে এটা বাচ্চাদের পড়ার, ছবিতে রামায়ণ মানে ছবি দেখে দেখে বাচ্চারা রামায়ণের গল্পটা শিখতে পারে। তো এটার মধ্যে, হ্যাঁ এই তো কাছে গিয়ে দেখাচ্ছি এখানে, হ্যাঁ এই তো উল্টো দেখাচ্ছে, কিন্তু পরে আমি তোমাদের ব্যাক ক্যামেরায় সব বইগুলো আরেকবার করে দেখিয়ে দেবো। এটা হচ্ছে ছবিতে রামায়ণ, আর কিনেছি হচ্ছে ছবিতে মহাভারত। কি বলো? আচ্ছা, এরপরে হচ্ছে ছবিতে মহাভারত, এটা হচ্ছে ছবিতে মহাভারত কিনেছি। এইটা ওই একই রকম, ভেতরে এই যে ছবি দেওয়া আর মহাভারতের গল্পগুলো লেখা, কি কি ক্যারেক্টার আছে কি আছে আমি মানে কতটা কি লেখা আছে আমি জানি না, কারণ ছেলেই ওটা পড়েছে আর কি, আমি তো আর পড়িনি। তারপরে কিনেছে হচ্ছে ও ওই যে ভূতের গল্পের বইটা ওখানে আছে, নিয়ে সারাক্ষণ এইটাই পড়ছে, 101 ভূতের গল্প। আচ্ছা, এইবারে হচ্ছে 101 ভূতের গল্প, 101 সেরা সেরা ভূতের গল্প এখানে। হ্যাঁ, বইটা কিনেছি বইয়ের, মানে বইয়ের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, পরশুরাম, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, মানে খুব ভালো ভালো মানে রাইটারদের এখানে লেখা রয়েছে। তো সেই জন্য আমি চয়েস করে একটা নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো রাইটারদের আমি যখন কিনেছি বইটা, তখন আমি
ভালো ভালো রাইটার এখানে লিখেছেন বলে আমি কিন্তু বইটা এখানে কিনেছি। চোখে পড়েছে এটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। হ্যাঁ, তো প্রথমে যখন আমি দেখলাম যে সম্পাদনা শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তখনই আমি বইটা ভাবলাম যে না, বইটা সত্যি ভালো হবে। আর বইয়ের গল্পগুলো বেশ ভালো, মানে খুব থ্রিলিং আর কি গল্পগুলো। এবারে এটা তো হয়ে গেল সেরা ভূতের গল্প। আচ্ছা, এইবারে হচ্ছে এই যে পটচিত্র, যে বইটা তোমাদের আমি মেলায় যখন ঘুরছিলাম দেখাচ্ছিলাম না যে বইটা কিরকম, তো এই যে পটচিত্র, আমি তোমাদের পটচিত্র বইয়ের ছবিগুলো দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো। অসাধারণ বইটা, এই যে দেখো সব, মানে বিভিন্ন ঠাকুরের বিভিন্ন, এটা না ফেব্রিক করা, যারা ফেব্রিক করে শাড়ি বা চুড়িদারে, তাদের জন্য আমাকে দোকানের থেকে বললো এই বইটা খুবই ভালো। আরো আছে ভেতরে ভেতরে ছবি, তো আমি কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এগুলো প্যাটার্ন ড্রয়িং, এগুলো কিন্তু প্যাটার্ন ড্রয়িং। আর এই যে এই এই ছবিটা খুব সুন্দর, দেখো লক্ষ্মী ঠাকুর, পাশে আবার রাধা কৃষ্ণ বসা, তার আগে একটা আছে রাধা কৃষ্ণ, না লক্ষ্মী পাশে এই যে রাধা কৃষ্ণর ছবি, এই যে রাধা কৃষ্ণের ছবি, আর এটা হচ্ছে, এটাও এটা হচ্ছে সরস্বতী ঠাকুর, খুব সম্ভবত এটা নারায়ণ, সরস্বতী ঠাকুর আর নারায়ণ, তো আরো এরকম ছবি, বিষ্ণু না, বিষ্ণু, আচ্ছা মানে বিষ্ণুর অবতার আর কি। আর এরপরে কিনেছে হচ্ছে ও এই যে, না এই যে আরেকটা আর্টের বই, এই বইটার মধ্যে হচ্ছে, হ্যাঁ মানে আঁকা একদিকে আর ওই আঁকাটাই আরেক দিকে আঁকা রয়েছে কালার ছাড়া, এই যে এরকম, ওগুলো কালার করতে হবে প্যাস্টেলের, এটা খুব সম্ভব, হ্যাঁ ইজি প্যাস্টেল ড্রয়িং, ইজি সিনারি টু। তো এই বইটা একটা কিনেছে, এই বইটাও খুব ভালো। আর এইখানে দেখো এই বইটাতে এখানে ওপরে ছবি দেওয়া রয়েছে, নিচে একটা স্পেস দেওয়া রয়েছে, সেখানে তুমি এঁকে কালার করতে পারো। ছেলে এখানে একটা করেছে, এই যে এটা কালার হয়নি এখনো, এই দেখো এই যে এটা হচ্ছে ওপরে রাখাটা, আর এটা হচ্ছে ছেলে এঁকেছে ওপরে রাখাটা দিকে কালার নিয়ে পড়ছে। এই যে আরো আছে এখানে বিভিন্ন রকমের ছবি, দেখো গ্রামের আঁকাগুলো দেখে দেখে যদি আঁকতে পারে অনেকটাই কিন্তু ও মানে প্র্যাকটিস হয়ে যাবে আর কি এটার মধ্যে, এটার মধ্যে আঁকাও, এই এটাও আবার এঁকেছে ওপরে এইটা আর নিচে এইটা, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা, এইটা এখনো শুরু করিনি গল্পের বইটা, এটা এখনো শুরু করা হয়নি। এর মধ্যে না রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার কিছু কবিতা এখানে দেখলাম মাঝখানে মাঝখানে রয়েছে লেখা, খোকাবাবুর প্রত্যাবর্তন। আচ্ছা এই বইটাতে 1, 2, 3, 4, 5, 6টা গল্প আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের 6টা ছোট গল্প আছে। একটা আছে খোকাবাবুর প্রত্যাবর্তন, একটা আছে ইচ্ছা পূরণ, যজ্ঞেশ্বরের যজ্ঞ, মাস্টার মশাই বলাই, তোতা কাহিনী। আমার মনে হয় এই যে যজ্ঞেশ্বরের যজ্ঞ, এইগুলো না পড়লে ছোটবেলাটা ইনকমপ্লিট। তো যেই আমি বইটা দেখেছি আর এই বইয়ে এই গল্পগুলো আমার মানে চোখে পড়েছে, তখনই আমি এই দেখো এই যে বইয়ের গল্প, হ্যাঁ ওর এই বইটা একটাই গল্প পড়েছে, ভূতের বই থেকে দুটো গল্প পড়েছে, এখান থেকে খোকাবাবুর প্রত্যাবর্তন, আর ড্রয়িংটা ও অনেকটাই মানে করছে, দেখে দেখে অন্য খাতায় করছে। আর আমি আমার জন্য কিনেছি হচ্ছে বুদ্ধদেব গুহর 10টা উপন্যাসের একটা সমগ্র রিজুদা, এইটা আমি এখনো পড়া শুরু করতে পারিনি, তো যাই হোক দেখি কবে শুরু করি, কারণ শুরু করলেই তখন আমার এটার মধ্যেই আমি মানে মোটামুটি ঢুকে যাব। আর ও আরেকটা বই দেখাতে বাকি আছে, সেটা হচ্ছে এই যে কমপ্লিট ছাড়া আর কি ওর কোনো জায়গায় কোনো কেনাই কমপ্লিট হয় না। এতক্ষণ ধরে কথা বলছি তো মানে এবার সেটা একটু খারাপ লাগছে।
ঠিক আছে বইটা তোমাদের দেখিয়ে দিই, বইগুলো যখন দেখাতে শুরু করেছে এই যে এটা হচ্ছে এমনি আর কি, ওই কালার করতে হবে, একদিকে ছবি আঁকা একদিকে। বউ বলছে এইটা আমার পছন্দের বই, তুমি ভালো করে দেখাচ্ছ না, একটু দেখ এই দেখ মোটামুটি ওই 12টা সাড়ে 12টা অব্দি ও গল্পের বই নিয়ে থাকবে, ওই গল্পের বই নিয়ে একবার এই বইটা পড়বে একবার ওই বইটা পড়বে। তবে এই অভ্যাসটা ভালো, সারাদিন তো আমি নিয়ে বসতে পারি না, আর ও এখন এতটাই ছোট যে কিছু কিছু গল্প কিছু কিছু ওয়ার্ড যেগুলো ওর কাছে কঠিন লাগে সেগুলোকে একটু পড়িয়ে দিলে ভালো হয়। আর বাচ্চাদের বই পড়ার অভ্যাস কিন্তু একা একা হয় না, তার সাথে মা হোক বাবা হোক যেই হোক তাকেও সেই অভ্যাসটা তাদের সামনে দেখাতে লাগে যে দেখো বই পড়তে হয়। তো আমরা যদি মনে করি যে নিজেরা ফোন দেখবো আর বাচ্চাদের বলবো যে তোরা বই পড় বই পড়, সেটা কখনোই হয় না, নিজেদেরকেও সেই বই পড়ার মধ্যে ইনভলভ হতে হয়, না হলে কিন্তু বাচ্চারা কখনোই বই পড়া শেখে না। আমরা যেটা করব সেটাই কিন্তু বড়রা, আমরা বড়রা যেটা করব সেটাই কিন্তু ছোটরা তাই দেখেই শিখবে, তাই তো? তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় আমি একটু বইগুলো আরেকবার ভালো করে দেখি। এই যে এটা হচ্ছে ডোরেমনের বইটা, আর এটা হচ্ছে ওই প্যাস্টেল ড্রয়িং, যেটা আর কি ভেতরে আঁকা নেই, একে ড্রয়িং করতে হবে। আর এইটা হচ্ছে ওই পটচিত্রের ইয়েটা বইটা, আর এটা হচ্ছে ইজি প্যাস্টেল ড্রয়িং, যেটার মধ্যে ছবি দুদিকেই ছবি দেওয়া রয়েছে, একদিকে কালার দেখে করতে হবে। আর এটা হচ্ছে ছবিতে রামায়ণ, এটা হচ্ছে ছবিতে মহাভারত, এটা হলো খোকাবাবুর প্রত্যাবর্তন, রবীন্দ্রনাথের ছেলেবেলা, এই যে 10টি সেরা ভূতের গল্প, আর দে ওটা দে আমাকে, এই যে আর আমারটা হচ্ছে এই বুদ্ধদেব গ্রহর রিজুদা। এই যে ও এখন ওই গল্প শুরু করেছে, রামায়ণটা তো মানে না হলেও 10 থেকে 12 বার রামায়ণটা পড়া হয়ে গেছে, রামায়ণটা খুব ভালো লেগেছে। আর এই যে বিছানার মধ্যে দেখো এই যে সব বই খাতা, রোজ রোজ ও যা যা ওই মেলা থেকে বই কিনেছে এবারে সব এখানে ছড়িয়ে নিয়ে ও বিছানার মধ্যে এবারে থাকবে, আর আমি একটা ধার দিয়ে শুয়ে একটুখানি ওর সাথে একটু পড়বো বইগুলো। আর এরপরে হচ্ছে আমাদের আরেকটা সেশন চলে, সেটা হচ্ছে বই পড়ার পরে আমরা দেখি হচ্ছে রেডিও মির্চির ওই সোমাক না সোমক মোটামুটি দুটো একটা দেখবো, দেখে তারপরে ঘুমাবো। আর এই যে এখানে নাচানাচি শুরু করে দিয়েছে, তো ঠিক আছে আজকে তোমাদের সাথে আমি এইটুকুই শেয়ার করলাম। তো জানি না কবে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও, আমার মানে মনের মতো ভিডিও শেয়ার করতে পারবো, আশা করছি সুস্থ হয়ে যাব। তো যাই হবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আর বইমেলার বইয়ের কালেকশন তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকি। হ্যাঁ আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমার শরীর খারাপের ভিডিও দেখে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, আমার খোঁজ খবর নিয়েছো, এই হ্যাপি উইথ অনিন্দিতা তোমাকে থ্যাংক ইউ, তুমি আমাকে পার্সোনালি ফোন করে তুমি আমার খোঁজ নিয়েছো, তো আমার ভীষণ ভালো লেগেছে। আজকের মতো এটুকুই, টাটা, গুড নাইট, গুড নাইট।